ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের নিবি ভাই শ্বশুর বাড়িতে কালী পুজো হচ্ছে, তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো পুজোতে কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের এই ভিডিওটা পুরো খুবই ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। দেখো পুজো এখানে শুরু হয়ে গেছে, 10টার সময়, রাত্রি 10টার সময় পুজো শুরু হয়েছে। তো দেখো পুরো এখন আরতির জন্য সব কিছু পঞ্চপ্রদীপ সাজানো হয়েছে। দেখো তার মধ্যে মামা প্রথম ঢাক দেখে ঢাক বাজানো শুরু করে দিয়েছে, খুব মজা করছে সে। তো এখানে এখন দেখো পুজো চলছে, তো খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো মামা এখানে কি সুন্দর ঠাকুর প্রণাম করছে, খুব সুন্দর লাগছে। এবার দেখো নিজে নিজে এরা করছে, খুব সুন্দর আমাদের দেখছে, দেখে দেখে ও নিজে এরকমভাবে সুন্দর ঠাকুর প্রণাম করছে। তো এখানে এখনও সব পুজোর কাজ চলছে, পুজো হচ্ছে। তো দেখো খুব সুন্দর লাগছে, এখানে আমাদের মামা পুজো করছে, মানে মামা রয়েছে, সব পুজো জোগাড় করছে। এখানে দিদি শ্বশুরবাড়ির সবাই পুজোর এখন কাজ করছে, সবাই হোমের জন্য সব রেডি করছে। আর দেখো মামা এখানে আমাদের দিদিভাই মানে ওর পিপির ছবি তুলছে, পিপিও পোজ দিচ্ছে আর ও ছবি তুলে যাচ্ছে। দেখো এখানে এখন আরতি শুরু হয়ে গেছে, তো চলো আরতিটা ভালো করে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর লোকজন এসছে, তাদের জন্য সব খাবারের আয়োজন করা হয়েছিল। এখানে বুফে সিস্টেমের খাবার আয়োজন করা হয়েছে, তার মধ্যে রয়েছে পোলাও, আলুর দম, পনির, চাটনি, পায়েস, মিষ্টি, সব কিছু রয়েছে এখানে। এখানে দেখো সব খাওয়া দাওয়া চলছে। আর এদিকে দেখো তার মধ্যে আমাদের দিদি শ্বশুরবাড়ির সবাই মিলে চা নামু পিছনে রয়েছে, জামাইবাবু, তাদের সব মেয়েরা আর সবাই মিলে এখানে দেখো এখানে তুমি সেলফি তোলা হচ্ছে। তো
হবে তার জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে। তো দেখো এখন এখন হোম হচ্ছে, পুজো প্রায় শেষের পথে, সমস্ত কিছু হয়ে গেছে, আরতি হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে, ভোগ নিবেদন হয়ে গেছে, এখন শুধু হোমটা বাকি আছে। তো চলো হোমটা দেখতে থাকো। আর পুজো প্রায় শেষ, এখন ভোর হয়ে গেছে, মোটামুটি 4টে বাজে এখন। তো আর একটু বাদেই পুজো শেষও হয়ে যাবে। তো চলো পুরো পুজোটা দেখতে থাকো। দেখো এখানে হোম শেষও হয়ে গেছে। এবার ঘট ভাসানের ব্যাপার হচ্ছে, মানে নিয়মে যে ঘট ভাসান হয় সেই ঘট নাড়ানো এখন চলছে। প্রায় পুজো কমপ্লিট, প্রায় কেন বলবো, পুরো পুজোটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরও দেখতে পাও। এবং বিভিন্ন জায়গায় যা ঘুরতে যাব, যা কিছু করব আমি, সব কিছু তোমরা সেগুলো দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। তো চ্যানেল এই ভিডিওটা এক্ষুনি এখানে শেষ করছি না, আজকে তো সকাল হয়েই গেছে, এখন প্রায় 4:30 মতো বাজে। এরপরে সন্ধেবেলার যে ঠাকুর বরণ হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বাকি ভিডিওটা দেখ। দেখো এখন ঠাকুর বরণ চলছে, দিদিভাই এখন ঠাকুর বরণ করছে, তারপর একে একে বাড়ির সবাই মিলে আমরা ঠাকুর বরণ করব। তো এখন সন্ধেবেলা, এখন ঠাকুর বরণ হয়ে যাওয়ার পরে এখন ঠাকুরকে নিয়ে যাব আমরা নিরঞ্জনের জন্য। তো চলো বরণ সুন্দর করে দেখতে থাকো। দেখো আমি এখন বরণ করছি, আর বরণ হতে করতে সবাই শেষই প্রায় হয়ে এসছে, গাড়িও চলে এসেছে, আর একটু পরেই আমরা ঠাকুরকে নিয়ে যাবো নিরঞ্জনের জন্য। তো চলো দেখতে থাকো।
হবে আমার কি আছে। তো দেখো এখন আমরা ঠাকুরকে নিয়ে মাকে নিয়ে এসেছি। এটা হলো মায়ের ঘাট বাগবাজারের। তো এইখানে এখন আমরা নিমন্ত্রণের জন্য নিয়ে এসেছি। তো যে দেখো মায়ের ঘাট বাগবাজার, এখন একটু একটু করে মাকে নিয়ে যাচ্ছি গঙ্গাপক্ষের দিকে। দেখো এই রাতে চলে নিচে কে বাড়ি নামবে, একটু হাতে জল নিয়ে কর মাথায় একটু ছুটে দিল গঙ্গা মা কালী মা কি জয়। তো আসিয়া যাই হোক পুজোটা ভালোভাবে মিটেছে। তো অবশ্যই যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো মা সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। এবং মা তুমি নিজেও ভালো থেকো, সবাইকে ভালো রেখো।